মুনম্যান সিনেমার শুরুতেই একটি বিশাল বড় অ্যাস্টেরয়েডকে পৃথিবীর বুকে ছুটে আসতে দেখা যায়। এই অ্যাস্টেরয়েডটিকে থামানোর জন্য চাইনিজ সরকার UNMS নামক একটি অন্তরাষ্ট্র অপারেশনের প্ল্যান করে, যেখানে চাঁদে বানানো স্পেস স্টেশন থেকে কিছু সুপার নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করা হবে, যেগুলি রাস্তাতে অ্যাস্টেরয়েডগুলিকে ধ্বংস করে ফেলবে আর ওই অ্যাস্টেরয়েডের টুকরোগুলিকে চাঁদ আটকে নেবে, যার ফলে অ্যাস্টেরয়েডের টুকরোগুলি পৃথিবীতে আসতে পারবে না। 8 বছরের কঠোর পরিশ্রম ও প্ল্যানিং এর পর তারা নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করে অ্যাস্টেরয়েডগুলিকে ভাঙতে সফল হয়। তখন চাঁদে যাওয়ার জন্য পৃথিবীর সব মানুষরা আগ্রহী হয়ে ওঠে। এদিকে মুন স্টেশনে প্রজেক্ট ইঞ্জিনিয়ার ডুগু প্রজেক্ট কমান্ডার জিংকে স্বাগত জানায়, যে কেবলমাত্রই মিসাইল লঞ্চ করে এসেছে। ডুগু জিংকে পছন্দ করে, কিন্তু জিং ডুগুকে অলস ও অকর্মণ্য বলে সেখান থেকে চলে যায়। তখনই হঠাৎ জানা যায় যে একটি নিউক্লিয়ার মিসাইলের দিশা বদলে গেছে, যার ফলে অ্যাস্টেরয়েডের একটি বিশাল টুকরো মুন স্টেশনের দিকে ছুটে আসছে। জিং সবাইকে সতর্ক করে দিয়ে তাদেরকে তাড়াতাড়ি এই জায়গা ছেড়ে চলে যেতে বলে, কিন্তু ডুগু তার কল্পনার জগতেই থেকে যায়। যখন সে স্বপ্নে দুনিয়া থেকে বাইরে আসে, তখন দেখে যে একটি রকেট ছাড়া সব রকেটগুলি চাঁদ থেকে বেরিয়ে যায় আর শেষ রকেটটি চালায় জিং। তখন ডুগু তাড়াতাড়ি করে তার স্পেস রোভারে করে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় একটি বিশাল গর্ত চলে আসে যার মধ্যে ডুগু পড়ে যায়। তখন জিং কোনো উপায় না দেখে ডুগুকে সেখানে রেখেই চলে যায়। যতক্ষণে ডুগু গর্ত থেকে বেরিয়ে আসে, ততক্ষণে জিং সেখান থেকে চলে যায়। এরই মধ্যে সেখানে অ্যাস্টেরয়েডের টুকরো পড়তে শুরু করে। তখন ডুগু তার প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে, কিন্তু অ্যাস্টেরয়েডের প্রভাব এতটাই বেশি হয় যে ডুগুকে তুলে ফেলে দেয়। ইতিমধ্যে একটি বিশাল বড় অ্যাস্টেরয়েডের টুকরো চাঁদের ওপর দিয়ে পৃথিবীর দিকে ছুটে যায়। ডুগু দেখে যে অ্যাস্টেরয়েডের টুকরোটি পৃথিবীর একটি অংশকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। তারপর ডুগু তাড়াতাড়ি করে স্পেস স্টেশনে গিয়ে পৃথিবীর মানুষদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কেউ কোনো উত্তর দেয় না। এভাবে কয়েক দিন কেটে যায়। তখন ডুগু ভাবে যে সে ছাড়া পৃথিবীতে কোনো মানুষই আর হয়তো বেঁচে নেই। সে তার মৃত সাথীদের শ্রদ্ধাঞ্জলি দেয়, কিন্তু সে এটা ভেবে খুশি হয় যে তার কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার রয়েছে, যেগুলি খেয়ে সে 80 বছর পর্যন্ত জীবিত থাকতে পারবে। একদিন সে জিং এর ঘরে গিয়ে তার একটি ছবির সঙ্গে ডেট করতে থাকে, কারণ চাঁদে একা থাকতে থাকতে প্রায় পাগলের মতো হয়ে উঠেছে সে। এরই মধ্যে আমরা দেখতে পাই কিছু লোক অ্যাস্টেরয়েডের হাত থেকে বেঁচে গেছে এবং জিং ও তার সাথীরা সুরক্ষিতভাবে পৃথিবীতে পৌঁছে গেছে। পৃথিবীর আন্ডারগ্রাউন্ড বেস থেকে জিং ও তার সাথীরা ডুগুর সমস্ত পাগলামি দেখছিল। তার কার্যকলাপ দেখে সবাই খুবই অবাক হয়ে যায়। তখন প্রজেক্ট চেয়ারম্যান বলে, আমাদেরকে ডুগুর সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, আমরা তাকে পৃথিবীর বেঁচে থাকা মানুষকে দেখাবো, যাতে এরকম খারাপ অবস্থাতেও তাদের বেঁচে থাকার আশা বজায় থাকে। কিন্তু অ্যাস্টেরয়েডের কারণে পৃথিবী ও মুন স্টেশনের কানেকশন পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাওয়ার কারণে কথাবার্তা বলা খুবই মুশকিল। মুন স্টেশনে ডুগু একটি খোলা খাবারের প্যাকেট দেখে খুবই চমকে যায়, কারণ সে নিজে এই খাবারের প্যাকেটটি তো খোলেনি। তখনই স্টোর রুম থেকে একটি আওয়াজ আসে। যখন ডুগু স্টোর রুমে গিয়ে একটি ছায়া দেখতে পায়, মনে হয় যেন কোনো মেয়ে শুয়ে রয়েছে। এটা দেখে ডুগুর আশা আরো বেড়ে যায়। তখন সে ওই ছায়াটির সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু ভেতরে গিয়ে দেখে যে সেটা কোনো মেয়ে নয়, আসলে একটা দৈত্যাকার ক্যাঙ্গারু। আর এই ক্যাঙ্গারুটির নাম হলো কং। আসলে এই ক্যাঙ্গারুটিকে রিসার্চের জন্য এখানে নিয়ে আসা হয়েছে। তারপর ডুগু একটি বেলচার সাহায্যে তাকে সরানোর চেষ্টা করে, কিন্তু ক্যাঙ্গারুটি ডুগুকেই মারতে শুরু করে। তখন ডুগু বুঝতে পারে যে শক্তির দ্বারা তো কংকে হারানো যাবে না, তাই সে একটি মেয়ে ক্যাঙ্গারু সেজে কংকে প্রলুব্ধ করার চেষ্টা করে। কিন্তু ডুগু নিজেও জানে না যে এর ফলে সে নিজেই তার বিপদ ডেকে আনছে। তখন কং ফিমেল ক্যাঙ্গারুটিকে দেখে এতটাই এক্সাইটেড হয়ে যায় যে তার সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। এরই মধ্যে ডুগুর কস্টিউম খুলে যায়। এটা দেখে কং রেগে গিয়ে ডুগুকে লাথি মেরে ফেলে দেয়। এসব দেখে পৃথিবীতে জিং এবং তার সাথীরা শকড হয়ে যায়। তবুও ডুগু হার মানে না। সে তার একটি বন্দুক বের করে ফায়ার করতে লাগে। তখন কং কিছু সময়ের জন্য ভয় পেয়ে পালাতে শুরু করে, কিন্তু পরক্ষণেই কং এসে ডুগুকে খুবই মারে। লড়াই করতে করতে তারা দুজনেই পড়ে যায়। যখন ডুগু নিজেকে সামলে উঠে দাঁড়ায়, তখন সে দেখে যে পৃথিবী থেকে কমিউনিকেশন সিগন্যাল আসছে। এটা দেখে খুবই খুশি হয়ে যায়, কারণ তার বিশ্বাস হয়ে যায় যে পৃথিবীতে এখনো মানুষ বেঁচে রয়েছে। কিন্তু সে এটা জানে না যে কং এর লেজের সাহায্যেই এর সিগন্যাল পাওয়া গেছে। তারপর সে পৃথিবীতে ফিরে যাওয়ার কথা ভেবে খুবই ইমোশনাল হয়ে পড়ে।
আর তার ফিলিংস কং এর সঙ্গে শেয়ার করে, কিন্তু কং তার কথা শুনে কোনো রিয়াকশনই দেখায় না। বরং কং ডুগুকে জোরে এক ঘুষি মারে। এভাবে দেখতে দেখতে 200 দিন কেটে যায়, আর এখন ডুগু কংয়ের সঙ্গে থাকতে অভ্যস্ত হয়ে উঠেছে। কিন্তু ডুগু একটি প্ল্যান করে। আসলে অ্যাপোলোশিয়ান মিশনের একটি স্পেস ক্রাফট এখানেই রয়েছে, যেটার সাহায্যে সে পাশের কোনো স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারবে। তারপর ওই স্পেস ক্রাফট স্টেশন থেকে পৃথিবীতে ফিরে যেতে পারবে। এরপর একদিন ডুগু ও কং ওই স্পেস ক্রাফটটি খুঁজে মুন স্টেশনে নিয়ে আসে। তখন ডুগু জানতে পারে যে এই স্পেস ক্রাফটটি মাত্র 20 পাউন্ড ওজন বহন করতে পারবে, কিন্তু এর সিস্টেম চেঞ্জ করে ওজন বহন করার ক্ষমতা বাড়ানো যেতে পারে। এরপর ডুগু রিয়ালাইজ করে যে নিউক্লিয়ার ওয়েপেনের প্রোটোটাইপ এখনো পর্যন্ত এখানেই রয়েছে। ডুগু তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কং এর সঙ্গে ওই রকেটটিকে নিতে যায়। সে জানে যে রকেটটি চাঁদের দ্বিতীয় দিকে আছে, তাই সেখানে যেতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। এদিকে কমান্ডার জিং ও তার সাথীরা ডুগুর জন্য চিন্তিত হয়ে পড়ে, কারণ ডুগুর ভেহিকল সোলার পাওয়ারে চলে আর চাঁদের পৃষ্ঠতলে শুধু 14 দিনের জন্য সূর্যরশ্মি পড়ে। এর জন্য ভেহিকল শুধুমাত্র 500 কিলোমিটার কভার করতে পারবে, কিন্তু রিসার্চ সেন্টার মানে যেখানে রকেটটি রয়েছে সেই জায়গাটি প্রায় 800 কিলোমিটার দূরত্বে রয়েছে। এর মানে হলো মাঝ রাস্তাতেই সূর্য অস্ত চলে যাবে, যার ফলে ডুগুর ভেহিকলও থেমে যাবে। তখন ডুগু ফ্রিজ হয়ে মারা যাবে। যখন জিং ও তার সাথীরা আশা ছেড়ে দেয়, তখন তারা দেখে যে ডুগু সবাইকে অবাক করে দিয়ে ডুগু বিপরীত ডিরেকশনে যাচ্ছে। আসলে ডুগু সময় বাঁচানোর সিদ্ধান্ত নেয়, কারণ চাঁদ প্রতি ঘন্টায় 16 কিলোমিটার গতিতে রোটেট হয়, আর এই প্ল্যান অনুসারে ডুগুকে মিশন কমপ্লিট করতে 41 দিন লাগবে। তখন সে অনবরত সূর্যের আলো পাবে, কিন্তু এই 41 দিনের মধ্যে সে প্রতিদিন 4 ঘন্টা করে ঘুমোতে পারবে। এই ভয়ঙ্কর ও লম্বা সফরে সে নিজেকে খুবই দুর্বল মনে করতে শুরু করে, তার হ্যালুসিনেশনও শুরু হয়ে যায়। তখন কং তাকে মোটিভেট করতে থাকে আর বলে, সামনের দিকে এগিয়ে চলো, সব ঠিক হয়ে যাবে। এই লম্বা ও ভয়ঙ্কর ভ্রমণের পর দুজনে ফাইনালি ওই রিসার্চ ফেসিলিটিতে পৌঁছে যায়। সেখানে ডুগু নিউক্লিয়ার হেডটিকে খুব আস্তে করে নিচে নামিয়ে রাখে। তখন কং কন্ট্রোল ব্যাটার নিয়ে খেলতে শুরু করে। এটা দেখে ডুগু মনে করে কং যেন এই মিশনটিকে ফ্লপ না করে দেয়। এরপরে যখন তারা নিউক্লিয়ার হেড নিয়ে ফিরে যায়, তখন ডুগু কংকে একটি ট্রাকে বন্দী করে দেয়, যাতে সে আবার মেশিনের সঙ্গে খেলতে না পারে। এরপরে ডুগু এই ভয়ঙ্কর ও লম্বা সফরে নিজেকে মোটিভেট করার জন্য লাউড স্পিকারে গান শুনতে শুরু করে। 100 কিলোমিটার যাওয়ার পর সে নোটিস করে যে ট্রাক তো ভেহিকল থেকে আলাদা হয়ে গেছে। তখন ডুগু দ্বিধাবোধে পড়ে যায়, কারণ সে যদি কংকে ফিরিয়ে আনতে যায় তাহলে সে সূর্যের আলো হারিয়ে ফেলবে আর মাঝ রাস্তাতেই ভেহিকল থেমে যাবে, আর যদি ফিরে না যায় তাহলে কং সেখানে ফ্রিজ হয়ে মারা যাবে। তখন ডুগু নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কংকে বাঁচাতে চলে যায়, আর কয়েক ঘন্টা সফরের পর ফাইনালি সে কং পর্যন্ত পৌঁছে যায়। ডুগুকে দেখে কং খুশিতে আত্মহারা হয়ে ডুগুকে চাটতে শুরু করে। এরপরে তারা দুজনে আবার ভ্রমণ শুরু করে, কিন্তু সূর্যের আলো তাদের কাছ থেকে দূরে যেতে থাকে আর দুজনে খুব কষ্ট করে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। ভেহিকলের ব্যাটারি শেষ পর্যন্ত ডুগু চালিয়ে যায় আর ব্যাটারি সেভ করার জন্য ভেহিকলের ভেতরের হিটও বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ব্যাটারিও শেষ হয়ে যায়। তখন মুন স্টেশন থেকে 55 কিলোমিটার দূরে তাদের ভেহিকল থেমে যায় আর এখন তারা এখানে মাত্র 3 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারবে। এই অবস্থায় ডুগু জানে যে এখানে কোনো চমৎকার হবে না, তাই তারা দুজনে ভেহিকল থেকে বেরিয়ে নিজেদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। তখন ডুগু বুঝতে পারে যে কং লাইটের রিফ্লেকশন বুঝতে পারছে। তখন তার মাথায় একটি আইডিয়া আসে, সে ভেহিকলের কাঁচ ভেঙে একটি বরফ গাড়িকে কং এর সঙ্গে বেঁধে নেয়। তারপর সে কং এর সামনে লাইট রিফ্লেকশন করতে থাকে আর কং দ্রুত গতিতে দৌড়ে ডুগুকে টেনে নিয়ে যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তাদের সামনে একটি বিশাল বড় গর্ত চলে আসে। তখন ডুগু কংকে রিকোয়েস্ট করে বলে যে যদি তুমি আসল ক্যাঙ্গারু হয়ে থাকো তাহলে খুব জোরে লাফ দাও। ডুগুর কথা মতন কং সেরকমটাই করে। তখনই ডুগু তার গ্যাস ট্যাঙ্ক খুলে দেয়, যার ফলে গ্যাস ট্যাঙ্কের প্রেসারে তারা গর্ত পার হয়ে যায় আর এভাবে তারা দুজনে জীবিত হবে মুন স্টেশনে পৌঁছে যায়। পৃথিবী থেকে চেয়ারম্যান এসব কিছুর ব্রডকাস্ট করে লোকেদের ইন্সপিরেশন যোগায় যে খারাপ পরিস্থিতিতেও খারাপ অবস্থাতেও মানুষের মনুষ্যত্ব বেঁচে থাকে, মানুষ হেসে খেলে থাকতে পারে। ডুগু শত চেষ্টা করে ওয়্যার হেডটিকে মুন স্টেশনে নিয়ে আসে, তারপর পৃথিবীতে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করে। কিন্তু সে জানে না যে আর একটি অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে ছুটে যাচ্ছে। ডুগুর কাছে আর একটি সিগনাল আসে। তখন সে এটা ভেবে খুশি হয় যে পৃথিবীর মানুষ তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কিন্তু খুব তাড়াতাড়ি তার খুশি হতাশায় বদলে যায়। এটা আসল সিগনাল নয়, আসলে
কম ওয়্যারের সঙ্গে খেলছিল। তখন ডুগু মনে করে যে পৃথিবীতে হয়তো আর কেউ বেঁচে নেই, তাই তার সেখানে যাওয়া বেকার হবে। কিন্তু পৃথিবীর লোক চায় না যে ডুগু হতাশ হোক, তাই তারা এক জায়গায় জড়ো হয়ে চাঁদের দিকে ফ্ল্যাশ লাইট জ্বালাতে শুরু করে। ডুগু এই আলো দেখে ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে বুঝতে পেরে যায় যে সে একা নয়, আরো অনেকেই বেঁচে আছে। তার আশা আরো বেড়ে যায়। তারপর সে রিসিভার ঠিক করে পৃথিবীর মানুষদের সঙ্গে যোগাযোগ করে। এরপরে সে তার ক্রাশ জিনের সঙ্গেও কথা বলে। তার সঙ্গে কথা বলতে বলতে সে বলেই দেয় যে সে তাকে খুব পছন্দ করে আর তার জন্যই সে এই মিশনে যোগদান করেছে। জিংও খুব ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে ডুগুকে চাঁদে একা রেখেই সে পৃথিবীতে চলে এসেছে। জিং ডুগুর কাছে ক্ষমা চায়। পরের সিনে ডুগু তার টিম মেটসদের পরামর্শ নিয়ে রকেটের সমস্যা সমাধান করে। তারপর কং ও ডুগু পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য লুনার সিস্টেমে পৌঁছে যায়। কিন্তু তারা জানে না যে আর একটি অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে ছুটে যাচ্ছে। ডুগু লুনার সিস্টেমে পৌঁছে সেখানকার এসকেপ ওয়াচকে ঠিক করে। তখনই জিং ওই অ্যাস্টেরয়েডের ব্যাপারে জানতে পারে, যেটি পৃথিবীকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলবে। UNMS হেডকোয়ার্টার্স থেকে মেসেজ আসে যে কেবলমাত্রই ডুগু পৃথিবীকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে পারবে, কারণ লুনার স্পেস স্টেশনে নিউক্লিয়ার হাতিয়ার আছে আর সেটার দ্বারা ওই অ্যাস্টেরয়েডটিকে থামানো যাবে। যখন জিং ডুগুকে এই কথাটা জানায়, তখন সে সব মানুষের প্রাণ বাঁচানোর জন্য নিজের বলি দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। তারপর ইউনেমেরাস হেডকোয়ার্টার থেকে সবাইকে সাবধান করে দেওয়া হয় যে সবাই যেন নিজের নিজের শেল্টারে থাকে, আর খুব খারাপ থেকে খারাপতম পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য তারা তৈরি হয়ে যায়। এদিকে ডুগু কংকে বিদায় জানিয়ে একটি ছোট স্পেসে করে তাকে পৃথিবীতে পাঠিয়ে দেয়, যাতে সে সুরক্ষিতভাবে পৃথিবীতে পৌঁছে যায়, কারণ সে নিজের সঙ্গে কংকেও বিপদে ফেলতে চায় না। কিছু সময় পর ডুগু অ্যাস্টেরয়েডের দিকে এগিয়ে যায়। রাস্তায় যেতে যেতে চারটে বড় বড় পাথরের সঙ্গে তার ধাক্কা লেগে যায়। সেগুলির হাত থেকে সে বাঁচার চেষ্টা করে, কিন্তু পাথরের সংখ্যা অনবরত বাড়তেই থাকে। তারপর একটি বড় পাথরের সঙ্গে তার স্পেসের ধাক্কা লেগে যায়, যার ফলে সে পুরোপুরি কন্ট্রোল হারিয়ে ফেলে। তখন ডুগুর মাথায় একটি আইডিয়া আসে। সে স্পেসের দরজা ভেঙে দেয়, যার ফলে প্রেশার দ্বিগুণ হয়ে যায়, যার ফলে স্পেসটি আবার সোজা হয়ে যায়। কিন্তু পরক্ষণে জানতে পারে যে স্পেসের ইঞ্জিন পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে, তাই সে এখন আর অ্যাস্টেরয়েডের কাছে যেতে পারবে না। তার কাছে কোনো রাস্তা থাকে না, তাই সে নিজেই নিউক্লিয়ার হাতিয়ারটিকে নিয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর সে কোনো কিছু না ভেবেই নিউক্লিয়ার হাতিয়ারটিকে সঙ্গে নিয়ে অ্যাস্টেরয়েডের দিকে ছুটে যায়। অসংখ্য পাথরের মাঝে ডুগুর স্পেস স্যুট পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সে অ্যাস্টেরয়েডের কাছ পর্যন্ত পৌঁছে যায়। শেষ মুহূর্তে সে তার ক্রাশ জিং এর ব্যাপারে ভাবে। সেখানে পৌঁছানো মাত্রই অ্যাস্টেরয়েডটি টুকরো টুকরো হয়ে যায়। এদিকে পৃথিবীতে সবাই শেল্টারের বাইরে এসে এক্সপ্লোশন দেখতে শুরু করে, আর সবাই শান্তির প্রশ্বাস নেয়, কারণ তারা এই দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। এরই সঙ্গে তারা ডুগুর কথা ভেবে কষ্ট পায়, কারণ তাদের জন্যই ডুগু নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিয়েছে। তারপর কয়েক বছর পর আমরা পৃথিবীকে আবার আগের মতন দেখতে পাই। কংকে তার নিজের জায়গায় পাঠিয়ে দেওয়া হয় আর জিং ও তার টিমকে আবার চাঁদে পাঠানো হয়। এই ধরনের অ্যাস্টেরয়েডের হাত থেকে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে। আর এইভাবে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।